তখন যেটা মৌলিক খাদ্য ছিল পনির মৌলিক খাদ্য ছিল খেজুর খেজুর ছিল একজন একশা বা প্রায় আড়াই কেজি খেজুর কথা বলা আছে অথবা গম জব পনির এগুলো কিশমিশের কথা আসছে মোনাক্কার কথা আসছে দেখ যে দেশের যে মেইন খাদ্য যেটা সেটা আদায় করে ফেতর আদায় করতে হবে আমাদের দেশে মেইন খাদ্য চাউল কেউ যদি গম খায় গম আদায় করতে পারে রুটি খাই খাওয়া অবস্থা রুটি আদায় করতে পারে মেইন খাদ্য হিসেবে যদি খায় এবং এমন এমন ব্যক্তিকে দেবে যে রুটি খায় তো চাউলে আদায় করবে জন্য চেনি সীমা ইত্যাদি যেটা এক্সট্রা এটা এক্সট্রা সব পাবে কিন্তু এটা ফেতরা হিসেবে গণ্য হবে না যে ফেতরা হিসেবে এটা গণ্য করা যাবে না এটাই হলো ইসলামের রুলস এবং ফেতরা সঠিক নেই বাকি ফেতরা যদি অন্য কিছু দিয়ে আদায় করে টাকা পয়সা দিয়ে সেটা আদায় না হওয়ার পক্ষে অনেক মতামত আছে পকাওয়ার কোনো কোনো মত রয়েছে সঠিক কথা হলো খাদ্য হতে পারে মন বিশ্বাস এবং খাদ্য ফরচ করেছেন তাও প্রত্যেক দেশের মূল খাদ্য প্রত্যেক দেশের মূল খাদ্য যেটা মৌলিক খাদ্য জানে বেঁচে থাকে তারা নাকি জীবন নির্ভর করে এমন খাদ্য যেটা আনুষঙ্গিক খাদ্য এটা না যেমন আমরা চাউলের সঙ্গে তো গোস তরকারিও খাই মাছ খাই আমার মাছ গোষ্ঠ আদা করলে হবে না আদায় হবে না আমরা তো সবজিও খাই প্রত্যেকদিন সবজি খাচ্ছি সবজি আদা করলে হবে না হবে না ঠিক এমনটি চিমাই চিনি এবং সেমাই এটা আমাদের তো দৈনন্দিন খাবার নাই আর তাও বাৎসরিক বা কখনও কখনো মৌসুমি বিভিন্ন মৌসুমি খাওয়া হয় এগুলো দিয়ে আদা করলে ফেতে আদা হবে না এক্সট্রা সব পাবেন